ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আমরা কিন্তু চলে এসেছি আমাদের কথা মতো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 4 কিন্তু তোমাদের করিয়ে দেবো, যেখানে আমি তোমাদের আলোচনা করব সমস্ত MCQ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো, অর্থাৎ 1 মার্ক আর 2 মার্কের যে অঙ্কটা আমাদের বাকি ছিল সেটা কিন্তু আজকে শেষ করে দেবো। তো চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ক্লাস। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রশ্নটা আমি মুখে পড়ছি, স্ক্রিনের উপর দিয়ে তোমরা কোশ্চেনটি পেয়ে যাবে। বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল এক্স বর্গ একক, পরিধি ওয়াই একক, ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বাই ওয়াই জেড এটা নির্ণয় করো। তাহলে আমরা করে নিই। আমাদের বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল, পরিধি, এই সমস্ত কিছু বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমরা প্রথম যে কথাটা করব সেটা হচ্ছে ধরে নেব যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট হাতের আর একক। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা আর একক কেন ধরলাম, আমাদের বৃত্তের ব্যাসার্ধ তো এখানে বলেই দেওয়া যাচ্ছে যে জেড যদি বৃত্তের ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে জেড বাই টু। আমরা ওইভাবে যাবো না, আমরা যেভাবে অঙ্ক শিখেছি সেইভাবে করবো। দেখো অঙ্কটা কত ইজি হয় তোমার কাছে। তাহলে আমি আর একক ধরে নিলাম, তাহলে আমি বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফলটা কত বলে দেওয়া আছে প্রশ্নে, সেটা বলে দেওয়া আছে কিন্তু এক্স। 2 নম্বর কন্ডিশন, যেহেতু MCQ সেই জন্য খুব বেশি আমি লিখছি না, কিন্তু শুধু বুঝিয়ে দেবো। 2 নম্বর কন্ডিশন বলেছে পরিধি, পরিধি মানে কি, 2πr, সেটা মানে বলেছে ওয়াই। আর 3 নম্বর কন্ডিশন বলেছে হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ 2r, সেটা মানে হচ্ছে বৃত্তের ব্যাস জেড। এরপরে আমাকে বের করতে বলেছে কি এক্স বাই ওয়াই জেড এটা নির্ণয় করো। হ্যাঁ, এক্স বাই ওয়াই জেড এটা নির্ণয় করো। তাহলে আমরা লিখছি, অতএব এক্স বাই ওয়াই জেড, এক্স মানে পাই আর স্কোয়ার বাই ওয়াই, ওয়াই মানে 2πr ইনটু জেড, জেড মানে 2r। ক্লিয়ার হলো কথাটা? তাহলে দেখো আমরা এই জায়গায় কাটাকাটি করবো। এবার কাটাকাটি করার জন্য একটা একটা পাই এলিমিনেট হয়ে গেল, এখানে আর স্কোয়ার রয়েছে, আর আর কেটে দিলাম, আর স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের পড়ে রয়েছে কত, 1/4। এই 1/4 মানে 0.25 লেখা যায়। এবার উত্তরে কী রেখেছে আমরা সেটা দেখে নেব। আমাদের এই জায়গায় উত্তরে কিন্তু 1/4ই রেখেছে, বি দাগ উত্তরে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই জায়গা কিন্তু রাখিনি, 1/4ই ওরা অঙ্কটা শেষ করে দিয়েছে। তাহলে এটা ছিল 26 দাগের 1 দাগ। একইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। একটা গান আমরা ছোটোবেলায় শুনেছিলাম না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়, মাথায় যাহার রামধুন রং আঁকতে যাব। ঠিক সেই রকমই জীবনটা কিন্তু একদম এই পথেই চলে। ছোট্ট ছোট্ট জ্ঞান তুমি সংগ্রহ করতে করতে তবেই কিন্তু তুমি একসময় বড় জায়গায় পৌঁছাতে পারবে। হঠাৎ করেই তুমি যদি ভাবো আজকেই আমি সব শিখে নেব, সেটা কিন্তু বাস্তবে কখনো সম্ভব হয় না। প্রতিদিন শেখো, অল্প করে শেখো, আবার শেখো, আবার শেখো, আবার শেখো, তবেই কিন্তু তোমার মধ্যে একবার জ্ঞানের পাহাড় তৈরি হবে পরবর্তী সময়ে। বুঝে গেছে? তার জন্য কিন্তু প্রতিদিন শিখতে হয় আমাদের। চলো সামনের দিকে এগোই। দেখো 26 দাগের 2 দাগে কি বলেছে, একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা বৃত্ত রয়েছে, তার পরিলিখিত বর্গক্ষেত্র মানে এই যে আমাদের পরিলিখিত বর্গক্ষেত্র এরকম দেখতে হবে, এই যে পরিলিখিত বর্গক্ষেত্র কল্পনা করে নাও। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র সেটা মানে হচ্ছে ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা কিভাবে অঙ্ক করব, দেখো চিন্তাশক্তি থেকে সবসময় কাজে লাগাবে। যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর একক, এটা আমরা ধরে নিলাম যে ছোট হাতের আর একক মানে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে খেয়াল করে দেখো বাইরে যে আমাদের বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের বাহু মানে লাল কালি, দেখো এই যে এই জায়গার থেকে এই পর্যন্ত গেলাম, এটা কিন্তু বৃত্তের ব্যাস, কারোর সঙ্গে কারো গোলাবে না কিন্তু এই লাল কালি, এটা কিন্তু বৃত্তের ব্যাস, এই যে বৃত্ত রয়েছে। তাহলে এই এই বৃত্তের ব্যাস মানেই তো আমি বলতে পারি বাইরের যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই জায়গায় ভাষাটা কী লিখবো, যে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু বৃত্তের
ব্যাস সমান সমান টু আর একক, কারণ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হওয়া উচিত টু আর একক, তাই জন্য এটা লিখলাম। আর ভিতরেরটার জন্য আমি একটু মুছে দিই, নাহলে তোমরা আবার গুগলেট করবে, তোমরা তো বেশি বুদ্ধিমান, অনেক বেশি বুদ্ধি তোমাদের দিয়েছে ভগবান, ভাবি শুধু আমাকেই কেন দেয়নি, ভগবান আমাকে একটু বুদ্ধি দাও এদের মতো করে, এরা এত বুদ্ধির অধিকারী, আমাকে একটু বুদ্ধি দাও। দেখো এই যে রয়েছে ভিতরের যে বর্গক্ষেত্রটি রয়েছে তার দেখো কর্ণ মানে হলো বৃত্তের ব্যাস, তাহলে এই ভাষাটাই এখানে লিখবো যে আবার অন্তর্লিখিত, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ ইজুগাল টু বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, এই শব্দটা আমরা বলতে পারি। তাহলে এই জায়গায় আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো বাহু ইনটু রুট টু, আর বৃত্তের ব্যাস মানে কি টু আর, তাহলে বর্গক্ষেত্রের বাহু যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা আছে তার বাহু ইজুগাল টু আমরা বলতে পারি টু আর বাই রুট টু, এত একক। ওকে কথাটা, এবার আমাদের তো জিজ্ঞাসা করেছে ওই বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, তাহলে এই জায়গায় আমরা সেই ভাষাটাই করব, পরিলিখিত শব্দটা আগে আছে তো, ধরো আমি একটু দেখে নিই, হ্যাঁ পরিলিখিত শব্দটা আগে আছে তাহলে তার ক্ষেত্রফল আগে লিখবো, তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্র দুটোর, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় বাহু স্কোয়ার, পরিলিখিত যে বর্গক্ষেত্রটি রয়েছে তার বাহু হলো টু আর, তাহলে টু আর এর স্কোয়ার করলে হয় ফোর আর স্কোয়ার। এস টু অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহু হলো টু আর বাই রুট টি, রুট টু তার স্কোয়ার করলে পারে, বাহু স্কোয়ার মানে তার স্কোয়ার করলে হয় ফোর আর স্কোয়ার বাই রুট টুর স্কোয়ার করলে হয় দুই, দুই জায়গার থেকেই ফোর আর স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান বাই টু, টু কিন্তু নিচে আছে, আমি দেখেছি অনেক সময় স্টুডেন্টরা টু নিচে আছে ফট করে উপরে লিখে দেয়, আরে ভাই তুমি কি করে লিখবে, কোনো জিনিস তুমি নিজের থেকে হঠাৎ করে লিখতে পারো নাকি, যুক্তি সহকারে লিখতে হয় সবসময়, যেন এই দুই এই কোনা কোনি যদি গুণ করি তাহলে টু ইস টু ওয়ান, এটাই হলো আমাদের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। কত দাগে উত্তরটা আছে একটু দেখে নিই, সি দাগে উত্তরটা আছে, তাহলে অপশান নাম্বার সি সেটা কিন্তু কারেক্ট হবে। ওকে তাহলে এই ছিল আমাদের ২৬ দাগের দুই দাগের অঙ্কটি, চলো সামনের দিকে এগোই তাহলে। ২৬ দাগের তিন দাগে কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে আমরা সেই কাজটাই কাজে লাগাবো। দেখো তাহলে বৃত্ত বললে সর্বদা তার ব্যাসার্ধটা আগে ধরে নেবে, তাহলে এই জায়গায় ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইজুগাল টু আর একক, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, বৃত্তটির পরিধি টু পাই আর, ধীরে ধীরে লিখছি, এবং তার ক্ষেত্রফলের সংখ্যমান সমান, অর্থাৎ পরিধি ইজুগাল টু ক্ষেত্রফল, এটা বলে দেওয়া আছে, তাহলে বোথ সাইড থেকে পাই পাই এলিমিনেট করলাম এবং একটি আর কেটে দিলাম, তাহলে পড়ে থাকে এইদিকে শুধুমাত্র দুই, পাই কেটে গেছে কিন্তু, আর একটা আর কেটে গেলে এখানে কিছুই থাকে না, আর একটা আর কেটে গেলে এখানে শুধু একটা আর থাকে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, আর পেয়েছি। এবার এই প্রশ্নটাকে আবার মডিফাই করেছে, কীভাবে মডিফাই করেছে, বলেছে ওই বৃত্তটাকে যদি আমি একটা পরিলিখিত বর্গক্ষেত্র দিয়ে আটকে দিই, পরিলিখিত বর্গক্ষেত্র দিয়ে এরকম যদি আটকে দিই তাহলে সেই বর্গক্ষেত্রটির কর্ণ কত হবে, তা একদম সিম্পল অঙ্ক। দেখো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যদি এইটা ব্যাসার্ধ হয় তাহলে এই সেই আগের অঙ্কটার মতো ২৬ দাগের দুই দাগের অঙ্ক যেমন করেছিলাম, যে আমাদের বৃত্তটির ব্যাস ওই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান হবে, তাহলে এই জায়গায় লিখবো অতএব পরিলিখিত, পরিলিখিত বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের বাহু ইজুগাল টু টু আর একক, টু আর কেন, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর বৃত্তের ব্যাস তাহলে টু আর, আর মানে পেয়েছি দুই, তাহলে এই জায়গায় হবে হচ্ছে দুই দুগুণ চার একক, তাহলে কোনো একটি বর্গক্ষেত্রের বাহু যদি চার একক হয়
তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? বাহু রুট টু। তাহলে সেই কাজটা এখানে করে দেবো আমরা। তাহলে এই জায়গায় লিখবো, অতএব বর্গক্ষেত্রটির, বর্গক্ষেত্রটির কর্ণ ইজ ইকুয়াল টু 4√2 একক। তাহলে এই ছিল আমাদের তিন দাগের অঙ্কটি। কোন উত্তরের সঙ্গে মিলেছে আমরা একটু দেখে নেব। এই জায়গায় আমাদের সি দাগের সঙ্গে মিলেছে কিন্তু এটা। তাহলে অপশান নাম্বার সি কিন্তু কারেক্ট। ওকে, চলো সামনের দিকে এগোবো, দেখে নাও তোমরা। ২৬ দাগে ৪ দাগে কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে সেই কাজটাই আমরা এখানে করার চেষ্টা করব। সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের আমরা বাহু ধরে নিলাম A একক, ধরি সমবাহু ত্রিভুজটির বাহু সমান সমান এ একক, বাহুটাকে আমরা এ একক নাম দিলাম। এইবার এই সমবাহু ত্রিভুজের এই জায়গায় আছে হচ্ছে পরিকেন্দ্র এবং অন্তর্কেন্দ্র, পরিকেন্দ্র এবং অন্তর্কেন্দ্র, অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র এবং অন্তর্বৃত্তের কেন্দ্র একই জায়গায় থাকে। সেই পরিকেন্দ্র এবং অন্তর্কেন্দ্র হলো এটা। এইবার দেখো, সমবাহু ত্রিভুজের আর তো পেনের কালির অপশান আমার কাছে নেই, এটা দিয়েই বুঝতে পারো, একটা নীল কালি এখানে পেয়েছি, এটা দিয়ে দেখানো যায় নাকি? দেখো, এই জায়গা থেকে এইটাকে বলা হয় হচ্ছে মধ্যমা। এটাকে কি বলা হয়? মধ্যমা। সমবাহু ত্রিভুজের মধ্যমার একটা সূত্র হয়, মধ্যমার সূত্রটা আগে তোমরা শিখে নাও, তারপরে আমি বাদবাকিটুকু বোঝাচ্ছি। তাহলে মধ্যমা ইজ ইকুয়াল টু, মধ্যমা ইজ ইকুয়াল টু √3/2 ইনটু বাহু। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের মধ্যমার সূত্র। ওকে, এইবার তোমরা যে জিনিসটা খেয়াল করবে, দেখো মধ্যমার এইটুকু এইটুকু কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এইটুকু এইটুকু মানে আসলে এইটুকু এইটুকু হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমি পেন আমার হাতটা কোথা দিয়ে নাড়াচ্ছি তোমরা সেটা দেখবে, এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ আর এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। মধ্যমা সর্বদা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় এই কথার অর্থ হলো এই উপরে যেটা রয়েছে সেটা হলো 2 ভাগ আর নিচে হলো 1 ভাগ। এটাই তো এই অঙ্কটা MCQ-র অঙ্ক দিয়েছে। তাহলে তো আমাদের অনেক বেশি বেশি করে লিখে ইতিহাস তৈরি করে কোনো লাভ নেই, একদম সহজভাবে কিভাবে আমরা করতে পারি। দেখো, মধ্যমাটাই এখানে ইম্পর্টেন্ট কথা, মধ্যমার উপরেরটা 2 ভাগ, নিচেরটা 1 ভাগ। উপরেরটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ আর নিচেরটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি যদি ধরি যে টোটাল মধ্যমাটা হলো 3x একক, তাহলে 2x হবে পরিবৃত্তের ব্যাসার্ধ আর শুধুমাত্র x হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ক্ষেত্রফল বের করে অনুপাত ইজিলি বের করতে পারবো। তাহলে এত কিছু লেখার তো আমার কোনো দরকার নেই, এইটা আমি তোমাদের লিখেছিলাম। তোমাদের মনে যে ভ্রান্ত ধারণা থাকে, অঙ্ক আমরা ফট করে একটা জায়গায় শুরু করে মাঝপথে গিয়ে তারপর হেজিটেট হয়ে যায়, কি করব, কেন করব, কোথায় করব, কোন জায়গায় যাব, কিছুই বুঝতে পারবো না তখন, সেই জন্য আমি তোমাদের এটা দেখালাম। তাহলে এই জিনিসগুলো সব মুছে দিয়ে একদম সহজভাবে কীভাবে অঙ্কটা আমরা করতে পারি সেটা দেখো। এই যে সব মুছে দিলাম, একটা কথা লিখবো, এক লাইন লিখবো, অঙ্ক শেষ। এই জায়গায় লিখলাম যে ধরি মধ্যমা ইজ ইকুয়াল টু 3x একক, অতএব 2x ইজ ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাসার্ধ আর x ইজ ইকুয়াল টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ লিখলাম। তাহলে অতএব পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি করব আমরা, সেটা হচ্ছে πr² আর মানে 2x তার স্কোয়ার = πr² আর স্কোয়ার মানে x তার স্কোয়ার। দুদিক থেকে πy এলিমিনেট হয়ে গেল, তাহলে এখানে থাকে 4x² = শুধুমাত্র x² এলিমিনেট হয়ে গেল, 4:1। অঙ্ক তো এতটা সহজ, কেন এটাকে জটিল করব আমরা? তাহলে এই ছিল আমাদের 26 দাগের 4 নম্বর অঙ্কটা।
ওকে চলো এরপরে যে অঙ্কটা আছে সেটাও আমরা দ্রুত করে ফেলবো, ততক্ষণ তোমরা বুঝে নাও কীভাবে আমি বুঝলাম। খাতায় টুকে নেবে, খাতায় কিন্তু লিখবে, শুধু দেখবে না, শুধু দেখলে না কোনো উপকার হয় না, লিখতে হয়। কষ্ট যে করে পৃথিবীতে তাকেই সবাই মনে রাখে। তুমি যদি ভাবো শর্টকাট মেথডে আমি বড় হয়ে যাব, সব অঙ্ক শিখে যাবো, তোমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভুল ধারণা আছে। জীবনে কষ্ট করতে শেখো, তবেই কিন্তু সামনে এগোতে পারবে। ওকে দেখো, 26 দেখার 5 দেখে কী বলেছে, একটি বয়া আকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি, বলয়টিতে লোহার পাত আছে কতটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটা লোহার পাত আছে, সেই লোহার মানে বয়া আছে, সেই বয়াটির এই যে বয়া আছে, বয়াটির অন্তর্ব্যাস আর বহির্ব্যাস কিন্তু আমাকে বলে দেওয়া আছে। এই যে দেখো অন্তর্ব্যাস কত বলেছে, অন্তর্ব্যাস বলেছে আমাদের 20 সেমি আর বহির্ব্যাস বলেছে 22 সেমি। তাহলে বয়াটিতে কতটা পাত আছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে পাত কোন জায়গা থাকে, পাত কিন্তু এই জায়গাতেই থাকে। তাহলে আমরা বলতে পারি বাইরের বৃত্তের ক্ষেত্রফলের থেকে যদি আমরা ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তবেই কিন্তু আমার এই পাতটা আমরা পেয়ে যাবো। একদম সহজ কথা, এই টাইপের অঙ্ক আমরা আগে করেছিলাম না বলো, সেই রকমই অঙ্ক আমরা এই জায়গায় করবো। তাহলে এই জায়গায় আমরা করি যে অতএব অন্তর্ব্যাসার্ধ ছোটাতের আর ইজুগাল টু, এই জায়গায় ব্যাস বলেছিল 20, তাহলে ব্যাস হবে 10 সেমি, ব্যাসার্ধ হবে 10 সেমি। ব্যাস তো 20 বলেছিল, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে, সেই জন্য 10 লিখেছি, অন্য কোনো কারণ নেই। শুধু লিখলেই হবে না, তার মধ্যে যুক্তি থাকতে হবে কিন্তু। আর বহির্ব্যাসার্ধ বড় হাতের আর, সেটা মানে কত, বহির্ব্যাসার্ধ কিন্তু আমাদের এই জায়গায় বহির্ব্যাস বলেছিল 22 সেমি, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে, 22 ভাগ 2 কত হয়, 11 হয়, তাহলে 11 সেমি। তাহলে আমরা লিখব বয়াটিতে লোহার পাত আছে, বয়াটিতে লোহার পাত আছে কতটা, পাই বড় হাতের আর স্কোয়ার মানে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, তার থেকে পাই ছোট হাতের আর স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি আমরা। তাহলে এতটা লোহার পাত আছে, এত বর্গ সেমি, অবশ্যই কিন্তু এককটা দেবে, একক ছাড়া কিন্তু কোনো অঙ্কের অর্থ বোঝায় না। ফিজিক্স এবং ম্যাথে একক যদি না দাও তাহলে অঙ্কটা অর্থহীন হয়ে যাবে, কিন্তু সবসময় একক দেবে। তাহলে এই জায়গায় রয়েছে পাই, যদি আমি কমন নিয়ে নিই, বড় হাতের আর মানে 11 সেমি তার স্কোয়ার, ছোটো হাতের আর মানে 10 সেমি তার স্কোয়ার, এত বর্গ সেমি, তাহলে পাই মানে 22 বাই 7, 11 স্কোয়ার 121 মাইনাস 10 স্কোয়ার মানে 100, বিয়োগ করলে হয় আমাদের 21, 21কে যদি 7 দিয়ে কাটি তাহলে হয় 3, আর 3 দিয়ে 22কে যদি আমরা গুণ করি 3 বাইশে হয় 66, তাহলে 66 বর্গ সেমি হবে হচ্ছে আমাদের লোহার পাত আছে। দেখে নিই কোন উত্তরের সঙ্গে মিলেছে, তাহলে এটা কিন্তু অপশান নাম্বার সি এর সঙ্গে মিলেছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে তাহলে এই ছিল আমাদের কিন্তু 26 দাগের 5 নম্বর যে অঙ্কটা আমরা করেছি সেটা। দেখতে দেখতে দেখো আমরা কিন্তু একদম চ্যাপ্টারের শেষ গণ্ডিতে প্রবেশ করেছি, একদম লাস্ট নম্বর দাগ যেটা আছে 27 দাগ, সেখানে অবশ্য কিছু শ্রেণী বিভাগ আছে, সেখানে কিন্তু প্রবেশ করে গেছি আমরা। তাহলে তোমাদের একটা কথা বলেছিলাম না আমি, যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার রং ধনু রং আঁকতে যাব। সেই কথাটার অর্থ কি বুঝতে পারছো? দেখো এক একটা করে অঙ্ক করতে করতে কিন্তু আমরা শেষ নম্বর পর্যায়ে এসে গেছি। চলো সামনের দিকে এগোবো। দেখো 27-এর 1 দাগে কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি শতকরা কত বৃদ্ধি পায় সেটা হিসাব করি। একদম সহজ অঙ্ক আছে, আমরা দ্রুত করে নেব। দেখো এই জায়গায় প্রথম যেটা আমরা লিখব সেটা হলো, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 100 একক। ওকে তাহলে 10% ব্যাসার্ধ বৃদ্ধি হলে, ব্যাসার্ধ বৃদ্ধি হলে নতুন ব্যাসার্ধ ইজুগাল টু, নতুন ব্যাসার্ধ কত হবে, 10% বৃদ্ধি হয়ে গেছে, তাহলে কত হবে, 110 একক। তাহলে পুরাতন বৃত্তের ক্ষেত্রফল কত, নতুন বৃত্তের ক্ষেত্রফল কত, কতটা বেড়েছে আমরা বের করে নিতে পারবো। তাহলে এই জায়গায় লিখবো, অতএব পুরাতন বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই ইনটু আর স্কোয়ার মানে 100 তার স্কোয়ার বর্গ একক,
যেটা মানে বলতে পারি 100 স্কয়ার মানে 10,000 পাই, এত বর্গ একক। নতুন বৃত্তের ক্ষেত্রফল, নতুন বৃত্তের ক্ষেত্রফল সেটা মানে কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার মানে 110 তার স্কোয়ার বর্গ একক। তাহলে পাই রইল, আর 110 স্কোয়ার মানে 11 স্কোয়ার কত, 121, তারপরে 2 শূন্য বসিয়ে দেবো, তাহলে 121 11 স্কোয়ার আর 0 2 বসিয়ে দিলাম স্কোয়ারের জন্য, এত পাই। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখব, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাই, এই শব্দটাই লিখি। কতটা বৃদ্ধি পাই, দেখো এই জায়গায় রয়েছে যে 12,100, তার থেকে যদি 10,000 বাদ দিয়ে দিই, 12,100 পাই, তার থেকে 10,000 পাই যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কিন্তু 2,100 পাই। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবার লিখব, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাই সমান সমান কতটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখবে, 2,100 পাই, এটা বৃদ্ধি পেয়েছে, কার উপর বৃদ্ধি পেয়েছে, পুরাতনের উপর, তাই এই জায়গায় লিখলাম 10,000 পাই, আর শতকরা বানানোর জন্য 100% বসিয়ে দিলাম। তাহলে এইবার এই জায়গায় যেটা করবো, কাটাকাটি করব, খুব সহজে কাটাকাটি যদি আমরা করি, তাহলে পাই পাই কেটে গেল, আর এই জায়গায় 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল কতটা, 21%। তাহলে এটাই কিন্তু শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ালে ক্ষেত্রফল কিন্তু 21% বেড়ে যায়, এটা যেন মনে থাকে। ওকে, এই অঙ্কটা যদি তোমরা MCQ-তে আসতো বা যারা চাকরির পরীক্ষা দিতে চাইছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অঙ্কটা কত সহজে করা যাবে। দেখো যখন পার্সেন্টেন্সের একক দেবে, আমি ধরলাম যে আমার যে প্রথমে ব্যাসার্ধ ছিল হচ্ছে 100, সেখান থেকে আমার ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে 10%, মানে 110 হয়েছে। ক্ষেত্রফল মানে এখানে 2 ডাইমেনশন, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এই জায়গায় 2 ডাইমেনশনে দ্বিমাত্রিক, সেজন্য এটাকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে পরে হয় 10,000, আর এটাকে স্কোয়ার করলে এটা হয় আমার এই জিনিস। ওকে, তাহলে এই জায়গায় দেখো 100 থেকে 121 হয়েছে, তাহলে বেড়েছে কতটা, 21%। একদম ডাইরেক্ট দেখেই তুমি অঙ্কটা করে দিতে পারবে যে 100 থেকে হয়েছে তো 121%। এই যে প্রথমটুকু, এই শেষ 2 শূন্য যদি বাদ দিয়ে দিই, মানে শেষ 2 শূন্য বাদ দিয়ে দিলে এই জায়গা থেকে 100 আর এই জায়গা থেকে হচ্ছে 121, তাহলে 100 থেকে বেড়েছে কতটা, 121 হয়েছে, তাহলে বেড়েছে 21%। ডাইরেক্ট অঙ্কটা বলে দিতে পারবো আমরা তখন। তাহলে এই ছিল আমাদের 27 দাগের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমরা পড়বো এবং করে ফেলবো, তোমরা কিন্তু লিখে নিও, এইটা কিন্তু তোমরা করবে না, এটা যারা চাকরির পরীক্ষা টরীক্ষা দেয় তাদের জন্য বলেছি এটা। ওকে, মুছে ফেললাম। দেখো 27 দাগের 2 দাগে বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা যদি আমরা 50% হ্রাস করি, তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা হ্রাস হবে সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। একটা জিনিস তোমাদের বোঝাবো, তারপর অঙ্কটা করব। মনে করো একটা বৃত্ত রয়েছে, এই বড় একটা বৃত্ত রয়েছে ধরে নাও এটা, তখন ওর ব্যাস রয়েছে এটা বা ব্যাসার্ধ রয়েছে এইটুকু, আবার বৃত্তটাকে ছোট করে দিলাম, তখন ওর ব্যাসার্ধ রয়েছে এটা, আরও ছোট করে দিলাম, তোর ব্যাসার্ধ রয়েছে এটা, আরও ছোট করে দিলাম, তখন ব্যাসার্ধ রয়েছে এটা। তাহলে আমরা কি বলতে পারি বৃত্তের পরিসীমা ওটা ডিপেন্ড করে আপন কার উপর, যে ব্যাসার্ধের উপর। বৃত্তের পরিসীমা ডিপেন্ড করে কার উপর, ব্যাসার্ধের উপর। তাহলে পরিসীমা যেমন যেমন কমবে ব্যাসার্ধ তেমন তেমন কমবে, উল্টো কথায় ব্যাসার্ধ যেমন যেমন বাড়বে পরিসীমা তেমন তেমন বাড়বে। তাহলে পরিসীমা 50% হ্রাস পাওয়া, এই কথার অর্থ কি, ব্যাসার্ধও কিন্তু 50%ই হ্রাস পাবে, একই অনুপাতে ওটা হ্রাস পাবে। তাহলে এই জায়গায় আমরা যে ভাষাটা লিখে নেব, যে পরিসীমা 50% হ্রাস হলে ব্যাসার্ধ 50% হ্রাস হবে। ওকে কথাটা, তাহলে এই জায়গায় আমরা ধরে নিই যে ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r একক। 100 দিয়ে যদি তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, তাহলে 100 দিয়েই বোঝাই, যেমন আগের অঙ্কটা করেছিলাম। একটা অঙ্ক অনেক নিয়মে করানো যায়, যেমন আমরা শুধু ভাবি যে অনেকেই ভাবে যে টিচাররা বোধ হয় নোটবুক দেখে অঙ্ক করাই, আরে আমরা সেরকম যদি নোটবুক দেখে অঙ্ক করাতাম, তাহলে এক অঙ্ক মুছে দিয়ে তার বিপরীত কত নিয়ম আছে, কত কথা আছে, সেই কথাগুলো তো মস্তিষ্ক থেকে বেরোচ্ছে, তাহলে আমাদের সেই জিনিসগুলো বলতে অসুবিধা হতো। তাহলে এই অঙ্ক তুমি 2r দিয়ে করলেও হবে, আবার আমি আগে যেমন তোমাদের শিখিয়েছিলাম 100 দিয়ে করতে হবে, সেটা দিয়েও যদি করো তাও হবে। তোমাদের ওইটা যদি বুঝে গিয়ে থাকো, তাহলে আমি 100 দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। যে জায়গায় আমরা ধরলাম যে ধরি ব্যাসার্ধ হলো 100 একক,
অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, মানে 100 আর স্কোয়ার, এত বর্গ একক, বর্গ একক। তাহলে এই জায়গায় রইল কি 10,000 পাই, এত বর্গ একক। তো আমাদের ব্যাসার্ধ এবার 50% কমে গেছে, তাহলে 100 থেকে 50% কমে গেলে থাকে কত? 50। তাহলে এই জায়গায় লিখবো 50% ব্যাসার্ধ হ্রাস হলে, ব্যাসার্ধ হ্রাস হলে নতুন ব্যাসার্ধ, নতুন ব্যাসার্ধ সমান সমান কত হবে নতুন ব্যাসার্ধ? তাহলে 50 একক হবে, কারণ আগে ছিল আমার 100 একক, তার থেকে 50% হ্রাস হয়ে গেছে, তাহলে 50 একক থাকে। তাহলে নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল সেটা মানে কত? তাহলে আমাদের পাই ইনটু আর স্কোয়ার, আর মানে 50, তার স্কোয়ার, এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, তাহলে এই জায়গায় আমরা দেখছি 50 স্কোয়ার করলে হয় 2500, এত পাই, এত বর্গ একক। তাহলে ছিল আগে আমার 10,000 পাই, সে থেকে হয়েছে কত? 2500 পাই। তাহলে কমেছে কতটা? 7500টা। সেটাকেই পার্সেন্টেজ করে দেবো আমরা। তাহলে এই জায়গায় লিখবো, এরপরে এই দিক দিয়ে করি যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, এই দিক দিয়ে লিখছি আমি, নাকি নিচ দিয়ে লিখবো, কথা দিয়ে লিখবো, এই সাইড দিয়ে লিখি যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সমান সমান ক্ষেত্রফল ছিল আগে 10,000 পাই, সেখান থেকে হয়েছে 2,500 পাই। তাহলে 10,000 পাই মাইনাস 2,500 পাই, তাহলে সেখানে বর্গ একক দিও, কিন্তু বর্গ একক এটা MCQ নয়, তাই জন্য সম্পূর্ণটা লিখতে হবে, কিন্তু বিয়োগ করলে হয় 7,500 পাই, এত বর্গ একক। তাহলে এবার লিখবো, অতএব শতকরা হ্রাস পেয়েছে, শতকরা হ্রাস পেয়েছে, শতকরা হ্রাস পেয়েছে কতটা? আগে ছিল কতটা মনা, কতটা ছিল আগে? আগে কিন্তু ছিল 10,000। তাহলে এই যে লিখলাম 10,000 পাই, কেন এই যে প্রথমে ছিল 10,000 পাই সেই জন্য এটা লিখেছি। এখন কমে গেছে কতটা? কমে গেছে 7,500 পাই, আর শতকরা বানানোর জন্য 100%, দুখানা শূন্য পাই, দুখানা শূন্য পাই কেটে দিলাম, আর দুখানা শূন্য, দুখানা শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে রয়েছে 75%। তাহলে শুধুমাত্র পরিসীমা 50% হ্রাস পেলে ব্যাসার্ধও কিন্তু 50% হ্রাস পাবে, কিন্তু ক্ষেত্রফল 75% হ্রাস পাবে, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এটা ছিল আমাদের 27 দাগের 2 দাগের অঙ্ক। এরপরে আমরা 27 দাগের 3 নম্বর অঙ্ক পড়বো এবং করে ফেলবো, ততক্ষণ তোমরা লিখে নাও, সম্পূর্ণটা লিখবে কিন্তু, কোনো জায়গায় যেন বাদ না থাকে। ওকে, চলো। দেখো 27 দাগের 3 নম্বর প্রশ্ন, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, আর অন্য আরেকটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের এক্স গুণ হবে, এটা আমাদের বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করার চেষ্টা করি। তাহলে বলেছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর মিটার বলেছে, তাহলে আমি সেটা প্রথম লিখে নিই, প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর মিটার, ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইজুগল টু বড় হাতের আর মিটার। এবার আমাদের বলেছে এই আর এর মান নির্ণয় করতে হবে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে, এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে সেই কাজটাই আমরা এখানে করার চেষ্টা করব। তাহলে এই জায়গায় আমরা লিখছি প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলেছে, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের এক্স গুণ হবে। ক্লিয়ার কথাটা? দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের এক্স গুণ হবে, এটাই তো বলেছে। তাহলে আমরা দুই দিক থেকে পাই পাই এলিমিনেট করে দিলাম, আর স্কোয়ার ইজুগাল টু এক্স আর স্কোয়ার, তাহলে বড় হাতের আর ইজুগাল টু রুট ওভার এক্স আর স্কোয়ার, তাহলে বড় হাতের আর ইজুগাল টু আর রুট ওভার এক্স, এটুকুই উত্তর আর কিচ্ছু না। যে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি আর রুট ওভার এক্স মিটার হয় তবেই কিন্তু দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে, এটুকুই অঙ্ক শেষ আর কিছু না, একদম ছোট্ট অঙ্ক ছিল এটা। তাহলে খুব দ্রুত এটা শেষ হয়ে গেল, চলো তার পরের অঙ্কটা করবো এবার আমরা। দেখো 27 দাগের 4 দাগের অঙ্ক কী বলেছে,
বলেছে তিন সেমি, চার সেমি, পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে, এটাই কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে চলো অঙ্কটা আমরা করি। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই যে ত্রিভুজ, এটা হলো তিন সেমি, এটা হলো চার সেমি, এটা হলো পাঁচ সেমি, এর পরিবৃত্ত আঁকার চেষ্টা করছি এইভাবে। যদি এই চিন্তাটা তোমার মাথায় থাকে তাহলে তুমি একটা গবেট, গবেট ছাড়া কিছুই না। কেন? দেখো, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে অঙ্ক করতে হলে, তোমার পিছনের জিনিস, সামনের জিনিস, আগের জিনিস, পিছনের জিনিস, ডায়নের জিনিস, বাইরের জিনিস, সব কিছু কিন্তু মনে রাখতে হবে। তিন সেমি, চার সেমি, পাঁচ সেমি, তাহলে এই জায়গা প্রথম দেখো, তিন চার পাঁচ আমি লিখে নিই। তিনের স্কোয়ার করলে হয় কি, আর চারের স্কোয়ার করলে হয় কি, তিনের স্কোয়ার মানে নয়, চারের স্কোয়ার মানে ষোলো, যোগ করলে হয় পঁচিশ, সেটা মানে কিন্তু পাঁচের স্কোয়ার লেখা যায়। তাহলে একটার স্কোয়ার প্লাস আরেকটার স্কোয়ার ইজ ইকুয়াল টু আরেকটার স্কোয়ার লেখা যাচ্ছে। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য হোল্ড করছে, তাহলে এই ত্রিভুজটা মাস্ট বি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কিন্তু তোমাকে বুঝে সমকোণী আঁকতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তাই জন্য আমি এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, বা এরকম একটা বৃত্ত এঁকে নিই, তার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তাহলে আমার ছবি আঁকতে সুবিধা হবে। এমনি ছবিটা আর একা আঁকি আমি, এই যে দেখো, মনে করে নাও এই হলো আমার সেই সমকোণী ত্রিভুজ। ওকে, একটা কথা নোট করবে, আমি স্ক্রিনের উপর দিয়ে ভাষাটা লিখে দিচ্ছি, তবুও তোমরা শুনে শুনে নোট করবে। কোনো একটা ত্রিভুজ যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিবৃত্তের কেন্দ্রটি কিন্তু ত্রিভুজের মধ্যে অবস্থিত হয়, আর সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তার পরিবৃত্তের কেন্দ্রটা কিন্তু অতিভুজের মধ্যবিন্দু হয়, আর স্থূলকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তার পরিবৃত্তের কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, পরিবৃত্তের কেন্দ্রটা ত্রিভুজের বাইরে এরকম জায়গায় থাকবে। এই তিনটি কথা যেন মনে থাকে, ইম্পর্টেন্ট নোট খাতায় লিখে রাখবে, প্রয়োজনে বইয়ের উপরে যে ফাঁকা জায়গাটা থাকে সেখান থেকে লিখে নাও, লিখে রাখবে কিন্তু অবশ্যই। তাহলে এইটা হলো সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের লম্ব হোক চার সেমি, ভূমি হোক তিন সেমি, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু অতিভুজ যে পাঁচ সেমি এটা কিন্তু কনফার্ম, কারণ একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটার নামই অতিভুজ, তাহলে অতিভুজ কিন্তু পাঁচ সেমি হবে। আর আমার থিওরি বলছে কি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হয়, অতিভুজের মধ্যবিন্দু যদি হয় তাহলে ব্যাসার্ধটা অতিভুজের অর্ধেক হবে, তাই তো হওয়া উচিত। পরিকেন্দ্র যদি অতিভুজের মধ্যবিন্দু হয় তাহলে ব্যাসার্ধটা অতিভুজের অর্ধেক হওয়া উচিত, তাহলে অতিভুজ তো রয়েছে পাঁচ, তাহলে ব্যাসার্ধ হবে কত, পাঁচ বাই দুই। ক্লিয়ার কথাটা? এইটা বোঝানোর জন্য এত গল্প আমি করলাম। তাহলে একদম ডাইরেক্ট আমরা লিখে দেব যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যে অতএব তিন সেমি, চার সেমি, পাঁচ সেমি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ শব্দটির অর্থ হল পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই দুই, অতিভুজ ভাগ দুই, ইজ ইকুয়াল টু অতিভুজ মানে পাঁচ ভাগ দুই, এত সেমি। ওকে, তাহলে আমার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তো সহজ কথা। অতএব বৃত্তটির ক্ষেত্রফল বা পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু আর স্কোয়ার, মানে পাঁচ বাই দুই তার স্কোয়ার, এত বর্গ সেমি, তাই তো? তাই হওয়া উচিত, অন্য আর কি হবে। পাই মানে বাইশ বাই সাত, পাঁচের স্কোয়ার করলে পঁচিশ, দুইয়ের স্কোয়ার করলে হয় চার, এত বর্গ সেমি। তাহলে এই জায়গা পঁচিশ দুগুণো পঞ্চাশ, পঁচিশ দুগুণো পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন, আর নিচে রইল চার সাতা আঠাশ। আচ্ছা একটা কাজ করি, প্রথমে একটু কেটে নিই, ওই চার আর বাইশটাকে কেটে একটু ছোটো করে দিই, তাহলে একটু সুবিধা হবে। চার দিয়ে বাইশকে কাটলে মানে দুই দিয়ে কাটলে দুই হয়, দুই দিয়ে কাটলে এগারো হয়, তাহলে এই জায়গায় পঁচিশ হোককে পঁচিশ, হাতে থাকে দুই, পঁচিশ হোককে পঁচিশ, সাত দুই সাতাশ, আর সাত দুগুণ হয় চোদ্দো, এত সেমি। তাহলে এই জায়গায় আমরা চোদ্দো দিয়ে ভাগ করবো, চোদ্দোকে চোদ্দো, আর এই জায়গায় পড়ে থাকে কিন্তু তেরো, তার সাইডে যদি পাঁচ নিই তাহলে পঁয়ত্রিশ, তাহলে আমরা বলতে পারি যে নয় চোদ্দো হয় কিন্তু একশো ছাব্বিশ,
তাহলে 9 × 14 = 126, 26 থেকে এটার ডিস্টেন্স আছে 9, তাহলে 9/14 এত বর্গ সেমি। তাহলে উত্তর হয়েছে কিন্তু 19.9/14 এত বর্গ সেমি, পরিবৃত্তের ক্ষেত্রফল হবে 19.9/14 বর্গ সেমি। তাহলে এই ছিল আমাদের 27 দাগের 4 নম্বর অঙ্ক। এবার আমরা 27 দাগের 5 নম্বর অঙ্ক করবো এবং এটাই আমাদের এই অধ্যায়ের শেষ নম্বর অঙ্ক। তাহলে দ্রুত খাতা পেন নিয়ে রেডি হও, শেষ নম্বর অঙ্ক করেই আমাদের আজকের ক্লাসটি কিন্তু সমাপ্ত হবে। দেখো 27-এর 5 দাগে কি বলেছে, সমবেত বিশিষ্ট 3টি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতির 3টির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7, তাহলে তাদের ওজনের অনুপাত কত হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে। একটা কথা মনে রাখবে, এইখানে তেমন নেই, এই একটা জ্যামিতি বক্স আছে মনে করো, এটা একটা টিনের জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সের থেকে যদি আমি একটা সমবেদ সম্পন্ন অর্থাৎ একই প্রস্থচ্ছেদ যেগুলো আছে সেরকম যদি 3খানা বৃত্ত কেটে নিই, তাহলে সেটা কিন্তু ভূমির ক্ষেত্রফল যতটা হবে, মনে করো এইটুকু জায়গা কেটে নিয়েছি আর যদি এত বড় জায়গা কেটে নিই, তাহলে ভূমির ক্ষেত্রফল যেমন হবে সেই অনুযায়ী কিন্তু তার ওজন হবে, তাই না? ভূমির ক্ষেত্রফল ছোট হলে ছোট্ট একটু জায়গা পাবো তার ওজন কম হবে, বড় হলে তার জায়গা বেশি হবে তখন তার ওজন বেশি হবে। তাহলে ওজন ডিপেন্ড করে কিন্তু ভূমির ক্ষেত্রফলের উপর, তার মানে ওজনের অনুপাত এটা মানে ভূমির ক্ষেত্রফলের অনুপাত, তার মানে কি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত করে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাই এই জায়গায় আমাদের বলেছে ব্যাসের অনুপাত 3:5:7, তাহলে এই জায়গায় আমরা লিখবো যে ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত সেটা মানে কত বলেছে 3:5:7। একদম ব্যাসের অনুপাত যেমন হয় ব্যাসার্ধের অনুপাতও সেম জিনিস হয়, কারণ ব্যাস মানে এইটুকু আর এই জায়গায় ব্যাসার্ধ মানে এইটুকু, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত দুটোই সমান হয়। কেন ধরো এই জায়গায় আমাদের রয়েছে যে ব্যাস, ব্যাস মনে করো রয়েছে 4, 6 আর ধরো রয়েছে আমার 8, তাহলে এদের অনুপাত যদি করি 4:6:8, তাহলে অনুপাতের 2 দিয়ে যদি ভাগ করে দিই 2:3:4, আর ব্যাসার্ধ তখন এদের কত হবে 2, 3 আর 4। দেখো এদের অনুপাত করলে পারে এইটা আর এটা কি সমান হচ্ছে না, তাহলে ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সবসময় যেন সমান হয় এই কথাটা মনে রাখবে। তাহলে আমরা সেই কথাটাই এই জায়গায় লিখে দেবো যে অতএব ব্যাসার্ধের অনুপাত = 3:5:7, তাহলে লিখলাম যে অতএব ব্যাসার্ধের অনুপাত = 3:5:7। তাই এই জায়গা ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ R1, প্রথমটাকে R1 ধরলাম, R1 = 3x, R2 = 5x, R3 = 7x, x ≠ 0, এই কথাগুলো আগেও কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম, এবং x হচ্ছে অশূন্য ধ্রুবক লিখতে হয় শব্দটা এখানে। তাহলে অতএব ক্ষেত্রফলের অনুপাত একবারে করে দেবো, অতএব ক্ষেত্রফলের অনুপাত বা ওজনের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বা ওজনের অনুপাত, ওজনের অনুপাত তাহলে সেটা কত হবে π r² (3x²), π r² (5x²), π r² (7x²). সব জায়গা থেকে পাই এলিমিনেট হয়ে গেল, তাহলে 9x² = 25x² = 7, মানে 7×7 = 49, তার x² সব জায়গা থেকে x² এলিমিনেট করে দিলাম, তাহলে পরে থেকে 9:25:49, তাহলে এটাই কিন্তু ওজনের অনুপাত বা ভূমির ক্ষেত্রফলের অনুপাত। এটাই ছিল কিন্তু আমাদের 27 দাগের 5 নম্বর অঙ্ক, তাই তো? তাহলে তোমরা দেখে নাও অঙ্কটা কীভাবে আমি করলাম, এবং আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কেন এই জিনিসটা লিখলাম বা ওজনের অনুপাত ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান কেন হবে সেটাও কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এর সঙ্গেই আমি শেষ করছি আজকের ক্লাসটি, এবং আমাদের একটা সুন্দর জার্নি হয়েছে যে জার্নিতে আমি ক্লাস 9-এর কোষে দিকে 18 বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের 4-4টি ভিডিওর মাধ্যমে পুরো বইয়ের সমস্ত অঙ্ক কিন্তু আমি তোমাদের করে দিয়েছি, এবং খুব দ্রুত আমরা সামনের কোনো অধ্যায় করব। এবং তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কোন টাইপের ভিডিও বা কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন, কোন চ্যাপ্টারটা ডিটেলস তোমরা জানতে চাও সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো কিন্তু আপলোড করে দেবো। ওকে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়তে থাকবে, জানতে থাকবে।